এই বৃষ্টি পরে, বৃষ্টি ফোটা পড়ছে, তাইলে জিকির করে ওই দোক দে, মানে বৃষ্টি ফলে হারি জমগা, তারা সামনে আই ফলে মান্ডি, এটা সামনে আর সামনে একটা তলে আর একটা মহাব্বতে জিকিরি করেন আন লাভ আন লাভ আন কলবে মিল না হইলে মনে আশা পূরণ হইবে না রে আল্লাহ, এই সে দাইতে কার বাসে বাজে, নিশে দাইতে কার বাসে বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে বৃষ্টি দিলে হইব কি আল্লাহ, সে দাইতে কার বাসে বাজে, মাশাআল্লাহ রাখব যাইবা আমার অন্তর বইরা কহিল, আরে তোমরা কেব যাইবা আমার অন্তর বইরা কহিল, আমি জানি গব দয়ালের নামে আছে কত জালালা, আমি জানি গব আমি বুঝি গব দয়ালের নামে আছে কত জালা, মাশাল্লাহ মুরশিদ কেন বোঝেনা গো তোরে, আমি কত ভালোবাসি, মাশাল্লাহ দেখায় পেরে চলো, দেখায় পেরে চলো মন কইরা ও দাসি তোরে, আমি কত ভালোবাসি, এই আমার মুরশিদ কেন বোঝেনা গো তোরে, আমি কত ভালোবাসি, মাশাআল্লাহ আল্লাহ আন জগরে বন দরে গৌরি পাইত দর সবান, এটা হিরি সদাই বাসে নয় ও নেরি জবলে গবাম, তুই আমার যে বনরে মুর্শিদ তুইয়া আর যে বাবার, তুই আমার যে বনরে মুর্শিদ তুইয়া আর যে বনিয়া নাবি, জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। বলুন আশেকের চোখের পানির দাম কম না বেশি? আরে বাবা শাহজালালের বাড়ি চুরি এমন দেশে, গুরু গোবিন্দ এমন ভাবে যন্ত্রণা দিয়েছে, বাবা শাহজালাল অস্ত্র নিয়ে আসে নাই, দিল থেকে একবার আল্লাহু আকবার বলছে, গুরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে, তা আমরা সেই উত্তর সুরে এই জন্য যতদিন বেঁচে থাকবেন ইমানটারে তাজা রাখবেন। ইমাম হুসাইনকে ভাই কেডা মারছে, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসুলের পর রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও ছো লিয়া, আজকে তকে
কান্দি আমি বাইহারা হো ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে ছো লিয়া, 70,000 ফেরেশতা নামাও জানা যার না গিয়ারে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হাং রায়া কান্দে, ফাতেমা জননীরে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও বন্ধু, ছোট ভাই কই বড় ভাই রে, ভাই রে তোমার নাভি থেকে মাথার তাল পর্যন্ত যে অংশটা ডাইরেক্ট আমার নানার মতো, কার অংশতেই কি আমি নানারে স্মরণ করব? ও ভাই তুমি আমার ছেড়ে চলে যাইতেছো এমন ভাবে ইমাম হুসাইনের সামনে ভাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, ভাই বড় দন রক্তের বাদন, এ যুবক ভাইয়া ভাই কোনদিন ফাটল সৃষ্টি করো না। আরে বড় ভাই যদি হয়ে থাকো চাস একটু দরজের সেতু বন্ধন হয়ে যান, বড় ভাইটা যদি নিশানাটা লড়াইয়া ফেলে ছোট ভাই গুলো বিভ্রান্ত হয়ে যায়, বাবা দুনিয়ার থেকে চলে গেলে ভাইটা ওই জায়গায় ছায়া হইয়া কাজ করে, কথা কোন ঠিক না? মা দুনিয়ার থেকে চলে গেলে ভাইয়ের বড় ভাইয়ের বউটা ছায়ার মতো কাজ করে, এই জন্য যুবক ভাইয়েরা আমার ভাইয়ের সামনে ভাই চলে গেছে ভাই চোখের পানি ফালাইয়া গান দে। পৃথিবীর মানুষ এমন ভাবে নবীর আউলাদদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে ছক এঁকেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেল, নাই নাই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই, খাতুন জান্নাত মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই, ইমাম হাসান চলে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াত পেয়েছেন ওই কুফা নগরীতে যাবে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে ডাক দিয়ে বলে, মুরব্বীরা কুফা নগরী থেকে আমার কাছে চিঠি এসেছে, আপনারা মুরব্বীরা কি বলেন? মুরব্বীরা বলে, ও হুসাইন আপনি যাবেন না, আমরা অতীত থেকে দেখেছি এদের মুখের ব্যবহার অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, যাদের মুখের ভাষা সুন্দর অন্তর ভালো না এদেরকে কি বলে? আরো জোরে কোন কি বলে? এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? সবচাইতে ঘর ধ্বংস করে, বংশ ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, বাজার ধ্বংস করে একমাত্র মুনাফিক, কথা বলতে এই সমাজের ম্যাক্সিমাম মুনাফিক দেখবেন, আপনার সামনে আপনার কথা আরেক জায়গায় গেলে আপনার বিরুদ্ধে কথা, আছে না নাই বলেন? এরপর ইমাম হুসাইন বলেন, ঠিক আছে আমি যাব না,
তবে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করা হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশের অবস্থা বুঝতে যাবেন। ওনার দুইটা সন্তান, একজনের নাম মুহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম। বাপের ডাক দিয়ে বলে, আব্বা আপনি একলা যাবেন কেন, আমরাও যাব। এই দুইটা সন্তান নিয়ে গেছে। ইমাম মুসলিম চলে গেছে। ইমাম হুসাইন কয়ে, তুমি যদি দেখো এই দেশের অবস্থাটা ভালো তাইলে আমি রওনা দিব। এই প্রতিনিধি বানাইয়া ওই কুফাতে পাঠাইছে। কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে ওই দেশের মানুষগুলো ইমাম মুসলিমের সঙ্গে এমন ব্যবহার করছে, একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতেই মুরিদ হয়ে গেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন, আমার আমি হইলাম প্রতিনিধি, আমার সঙ্গে যদি তারা এত ভালো ব্যবহার করে ইমাম হুসাইন রে পাইলে তো তারা কলিজাটা দিয়া দিবে। নামাজ পড়ার সময় যেই মসজিদে এক কাতার হতো না, ইমাম মুসলিমের ইমামতিতে ভিতর ভরে গেছে, বারান্দা ভরে গেছে, মাঠে মানুষ চলে গেছে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক খুশি, খুশি হইয়া রাতের বেলা চিঠি লিখছে। এই চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিছে। ওই চিঠির ভাষাটা এমন ছিল, ইয়া হুসাইন তালহানা, ইয়া হুসাইন আপনি আসুন, আমার পাইয়াই হাজার হাজার মানুষ আমার কাছে মুরিদ হইয়া গেছে, আপনার পাইলে সবাই আপনার কাছে মুরিদ হইয়া যাবে। যেই মাত্র চিঠিটা পাঠাইয়া দিছে, ওই প্রদেশের মধ্যে একজন গভর্নর ছিল, যার নাম ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ ঘোষণা করল, নবীর আওলাদের পক্ষ থেকে প্রতিনিধি আসার পরে কারা কারা হাতের মধ্যে মুরিদ হইছস নাম দেয়, কে কে মুরিদ হইছস তাড়াতাড়ি ক। রাতের অন্ধকারের ভিতরে ইমাম মুসলিমের কাছের মুরিদগুলো বায়াতকে যদি প্রত্যাখ্যান না করে, আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে তারা বাঁচতে পারবে না। এই যখন ঘোষণা করে দিছে, তখন ওই মুহূর্তে ইমাম মুসলিম তো টের পান নাই, এই টের পাইছে মসজিদের মধ্যে যাইয়া। যেই মসজিদের ভিতরে মুসল্লি, ভিতরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই, ইমাম মুসলিম বলে আমি ইমামতি করতে গেলাম, যাইয়া দেখি বারান্দার মুসল্লির খবর নাই, জোহরের টাইমে দেখি ভিতরের মুসল্লির খবর নাই। রাতের বেলা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে মুরব্বীরা যে কইছিল, এদের মুখের ব্যবহার অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, মনে হয় যেন এরা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে। রাতের বেলা যখন মুসল্লি নাই, ওই দিক দিয়ে দুইজন ঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে। ইমাম মুসলিম মনে মনে ভাবলেন, আমি সকালবেলা উঠে যেইভাবে হোক হুসাইনকে না করব দেশে আসার জন্য, যেই মাত্র এই চিন্তা কইরা ফজরের টাইমে মসজিদে না যাইয়া তিনি ইমাম হুসাইনের কাছে খবর পাঠানো ব্যস্ত হয়ে গেল। ওই মুহূর্তে ইমাম মুসলিমের গলার মধ্যে দুইটা ছুরি ধরল, কোথায় যাও, কয় আমাকে তোমরা গলার ভিতরে ছুরি ধরলা কেন, তোমরা না গত রাত্রে আমার পিছনে মুক্তাদি ছিলাম, মুসল্লি ছিলাম, বেশি কথা বলবো না, বেশি কথা বললে কল্লা আলাদা ফেলে দিব, আমরা এসেছি তোমার কল্লা নেওয়ার জন্য। ইমাম মুসলিম ডাক দিয়ে, আমি আগেই টের পেয়েছি তোমরা মুনাফিক, কিন্তু তোমরা আমাকে মারো কোনো অসুবিধা নাই, শুধু হুসাইনকে চিঠি দিয়ে বলবো, চিঠিটা যেন পেয়ে তিনি না আসেন, আমি একটা প্রতিনিধি পাঠাবো, আমাকে সেই সুযোগটা দিয়ে দাও, আর না হয় আমি যাইয়া বলবো হুসাইন আপনি যাইয়েন না, কিন্তু আমি ওয়াদা করছি তাদের কাছে যাব, আমি যাইতেছি। এবার ওরা বলছে, না না তুমি গেলে আর আসবে না, তাই আমরা নবীর আওলাদ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি না, এরপরও তারা মানে না। ইমাম মুসলিম যখন দেখলেন তাকে জবাই কইরা ফলাইবে, তখন তিনি বললেন, তোমরা একটা কাজ করো, আমার যদি মেরে ফেলোই তাইলে আমাকে একটু সময় দাও, আমি দুই রাকাত নামাজ পড়ব। ইমাম মুসলিম তলোয়ার কান্দে লইয়া তিনি নামাজ পড়েছেন,
আপনারা লক্ষ্মীপুরের মানুষ বলেন ওই নামাজের দরকার আছে না নাই? হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব, একটা কদম সামনে কেউ যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া। ইমাম মুসলিম তলোয়ারের সামনে দুই রাকাত নামাজ পড়লো কেন? এই জন্য পড়েছে, ইমাম মুসলিম বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা কোন ঠিক কি না? যেই মাত্র নামাজের সাজদার মধ্যে গিয়ে নামাজটা শেষ করে দুইটা হাত বাড়াইছে, ওই মুহূর্তে ইমাম মুসলিমের কল্লাটা তারা ফেলে দিয়েছে। আর ওই দিকটা ইমাম হুসাইন চিঠি পাইয়া দলবল নিয়ে আসতেছে, আর এই দিকটা দুইটা সন্তান ফজর নামাজের পর সূর্য ওঠার পরে যেই বাসায় ছিলেন সেই বাসার মালিককে বলতেছে, ও সাহিবুল বাইত, ও ঘরের মালিক, আব্বা তো প্রতিদিন রৌদ্র ওঠার পরে আমাদের খোঁজ খবর নিতেন, আমার আব্বাস কি কোথায়? আমার আব্বা দি আজকে আসতেছে না। ওরা ডাক দিয়া বলে, এ মুহাম্মদ ইব্রাহিম, তোমার আব্বারে ওরা মেরে ফেলেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে দুইটা সন্তান দেখেন কেমন, বাপেরে মারছে দুঃখ করে না, বাপ শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। ইমাম মুসলিম যে কাফেলা নিয়ে আসতেছে বাপের চিঠি পাইয়া, ইমাম মুসলিম সেই দিকে একটা দৌড় মারছে। দৌড় মারার পরে ওই লোকটা ডাক দিয়া কয়, তোমরা যদি মদিনায় যাইতে চাও সকালবেলা উঠের কাফেলা যাবে, কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব। এবার ওই কাফেলার সঙ্গে তাদেরকে দিয়ে দিছে, সবাই উঠ দিয়া যাক। মরুভূমির গরম পানির ভিতরে ওই নূরের টুকরা মুহাম্মদ ইব্রাহিমের পা লাইগা পায়ের নিচে ঠসা পড়ে গেছে। মরুভূমির বালির ভিতরে তারা তৃষ্ণার্ত হয়ে গেছে। ছোট ভাইটা ডাক দিয়া বলে, বড় ভাই গো, অহ বড় ভাই, আমি আর হাঁটতে পারতেছি না। দেখেন না কাফেলা অনেক দূরে চলে গেছে, ওই কাফেলা এখন দেখা যায় না, আমরা একা একা গেলে রাস্তা চিনব না, মরুভূমির পাহাড় আর পাহাড়। এ ভাই, অনেক তৃষ্ণা লাগছে, যদি পারেন আমার একটু পানি দেন। এবার ইমাম ওই মুহাম্মদ ইব্রাহিম দুইজন দেখতেছেন একটা মহিলা কূপের ভিতর থেকে পানি চলতেছে, মহিলা মাথাটা নিচে ঢুকাইয়া বালতি দিয়া পানি তুলতেছে, আর মহিলা পানির নিচে তাকায়া দেখতেছে। পানির নিচে দুইটা নূরের টুকরা দেখা যায়, আবার মাথাটা তুললা দেখে আসলে পানির নিচে নূরের পুতুল নয়, ওই কূপের পাহাড়ের ভিতরে চাঁদের মতন, পূর্ণিমার চাঁদের মতন ফুটফুটে দুইটা বাচ্চা দেখা যায়। ও লক্ষ্মীপুরের বন্ধু, এখন বলবেন এত গভীর জড়িত কেন আলোচনাটা তুললাম? আমি ইতিহাস মনে করাইতেছি ছোট্ট ছোট্ট গোলা পানগুলো রে, এরা ইতিহাস না জানলে লড়াই করবে কেমনে? জোরে কোন ঠিক কিনা? যুগে যুগে ইমান ধ্বংস করার জন্য কিছু মানুষ সৃষ্টি হবে, কথা কোন ঠিক কিনা? এবার ছোট দুইটা বাচ্চা যখন পানির কুয়ার পাশে দাঁড়াইয়া রইছে, ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? দেখেন ছোট বাচ্চা নাম কয় না, ছোট বাচ্চা নাম কয় না, নাম না কইয়া বলে আমার চিনবেন না, আমরা কইলাম মদিনার গোলাম, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজাই, সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, সারা বছর অনেকে উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে,
তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালী রজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালী রজায়, ঠিক কি না? ওই ছোট বাচ্চা দুইটা বলে আমরা মদিনার গোলাম, আমরা একটু পানি তৃষ্ণা লেগেছে, আমরা একটু পানি পান করব। এবার তাদেরকে পানি পান করাইল আর বলেছে আমরা মদিনায় যাব, একটু রাস্তা দেখায় দেন। ওই মহিলা ডাক দিয়া বলে এখন মদিনার কাফেলা পাওয়া যাবে না, যদি মদিনায় যেতে চাও আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে তোমাকে নিয়ে যাই, সকালবেলা মদিনার কাফেলা দরায়া দিমু, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই বৃষ্টি পরে বৃষ্টি কি ফোঁটা পড়ছে, তাইলে কেউ জিকির করে ওই দোক দে, মানে বৃষ্টি ফল হারি জমগা তারা সামনে আইবর বলে মানবি, এটা সামনে সামনে না তোলে একটা মহাব্বতে জিকিরি করেন, আন লাভ আন লাভ আন লাভ আন লাভ আন লাভ আন লাভ, এ মাইকেল মাইকেল মাইকেল, আন লাভ আন লাভ আন লাভ, কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিগে সেদাইতে কার বাসে বাজে, নিষেদাইতে কার বাসে বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে বৃষ্টি দিলে হইব কি আল্লাহ, নিগে সেদাইতে কার বাসে বাজে, মাশাল্লাহ মরশিদে মরশিদ মারাও, মরশিদে মরশিদ কয় রাহাই আমার গো মাসে না নয়নে, আমারে বলে বা মরশিদ কে বনে, মাশাল্লাহ আমি তোমায় ভালোবাসে পাগলের মহত বহব, যত কাঁদাও কাঁদেব আমি জনমের মত, মাশাল্লাহ লোক সমাজে যেই যা বলক ছাড়ব না প্রেম জীবনে, লোক সমাজ লোক সমাজে যেই যা বলক ছাড়ব না প্রেম জীবনে, আমার বলে বা মুর্শিদ কে মনে, আল্লাহ আল্লাহ তোমরা কেব যাই বাহাই আমার অন্তর বৈরা কহিল, আরে তোমরা কেব যাই বাহাই আমার অন্তর বৈরা কহিল, আমি জানি গব দয়ালের নামে আছে কত জালা, আমি জানি গব আমি বুঝি গব দয়ালের নামে আছে কত জালা, মাশাল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসে বালাল হাই গো কেরো ইয়াসে বালা, মাশাল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, আমি জানি গব আমি বুঝি গব দয়ালের নাম আজ কত জালা, আমার মুর্শিদ কেন বোঝে না,
আমার মরশেদ কেন বোঝেনা গো তোরে আমি কত ভালোবাসি মাশাল্লাহ আল্লাহ দেখায় রূপিনি চলো দেখায় রূপিনি চলো মন কইরা ও দাসি তোরে আমি কত ভালোবাসি আমার মরশিদ কেন বোঝেনা গো তোরে আমি কত ভালোবাসি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মরশিদ কেন বোঝেনা গো তোরে আমি কত ভালোবাসি মাশাল্লাহ তোমার না দেখলে আমার খুরি রই না মনে গই আমার জি বন রে মরশিদ তুই আর জীবন মাশাল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে অন্ধ্র চকের মনে তুমি সাথীরা দোমনে গই আমার জি বন রে মুর্শিদ তুই আর জি ভবন মাশাল্লাহ জগরে বন দরে গৌরি পাইত ধর এতাহিরি সদাই বাসে নয়নেরি জবনে গবাম তুই আমার জি বন রে মুর্শিদ তুই আর জি তুই আমার জি বন রে মুর্শিদ তুই আর জি বন ইয়া নবী দেখা যায়